नमस्कार बंधुरा, आज के जानब अपार प्राइमरि फाइनल जो पैनल से पैनल सम्पर्क किछु कथा दुखेर साथे जानाच्छि जे आज के किन्तु कोनो भावे फाइनल पैनल प्रकाशित होच्छे ना। आज के भिडियो जानब केन आज हलो ना फाइनल पैनल प्रकाशित हलो ना केन। सम्पूर्ण भिडियोटा तोमरा दया करे एकटु देखबे। दुःख करार किछु नेई, जारा चाकरि पाबे तारा अवश्यई चाकरि पाबे। एबं आरेकटा कथा होच्छे एई जे अपार प्राइमरि जे छेलेरा चाकरी पेते चले अत्यंत मेधावी छात्र एवं अनेक बयस हो गए ए रकम कैंडिडेटो आछे। तो चिंतार कोनो कारण नहीं, जे अपार प्राइमरी फाइनल पैनल प्रकाशित तो होते चले तो आज के हलो ना किन्तु दो एक दिन मध्य फाइनल पैनल प्रकाशित तो होबे। ये टाइमटा नेওয়া হয়েছে তাতে আরো তোমাদের ভালো, কারণ আরো স্বচ্ছভাবে বিষয়টা দেখা হচ্ছে এবং অতি দ্রুত স্বচ্ছতার সঙ্গে রিক্রুটমেন্টটা তোমাদের সরকার করতে চাইছে। এবং তোমরা বুঝতেই পারছো যে প্যানেলে নাম থাকা মানে কিন্তু চাকরি তোমাদের হাতের মুঠোয়। এবং আজকে কেন ফাইনাল প্যানেল প্রকাশিত হলো না তার কারণটি হলো এই নোটিশটি। এই নোটিশটির জন্য কিন্তু একটু দেরি হতে হলেও হতে পারে, আবার কালকেও ফাইনাল প্যানেল প্রকাশিত করে দিতে পারে, কারণ সমস্ত বিষয়টা সরকার স্বচ্ছতার সঙ্গে করতে চাইছে। যে বন্ধুরা অনেক আশা নিয়ে বুক বেঁধেছিলে যে আজকে ফাইনাল রেজাল্ট বা ফাইনাল প্যানেল আমরা পেতে চলেছি, সেটা দুঃখের সহিত বলছে আজ হয়তো দেবে না, কাল কিংবা আরও দুদিন পর হয়তো মতো ফাইনাল প্যানেল প্রকাশিত হয়ে যাবে। কোনো চিন্তা করার নেই, যখন তোমরা ফাইনাল প্যানেল যখন লিস্ট হয়ে আছো কোনো চিন্তা নেই, চাকরি তোমরা অবশ্যই পাবে। এবং আরেকটা কথা, যারা ফাইনাল প্যানেলে না থেকে ওয়েটিং লিস্টে থাকবে তাদের জন্য একটা বিশেষ বার্তা বলে দিচ্ছি, খুবই খুবই গুড নিউজ এটা, যে যারা প্রাইমারিতে আপার প্রাইমারিতে ওয়েটিং লিস্টে থাকবে তাদের চিন্তার কিছু নেই, কারণ এই আপার প্রাইমারি নিয়ে বহুবার সিলেকশন হবে, বহুবার কাউন্সিলিং হবে, সিলেকশন নয় কিন্তু কাউন্সিলিং হবে। সেই কাউন্সিলে কিন্তু ওয়েটিং থেকে অনেক অনেক সুযোগ পাবে, আশা করে আছে 95% ছেলে কিন্তু চাকরি পেয়ে যাবে তোমরা, চিন্তা করার কোনো কারণ নেই। আর এই আপার প্রাইমারি যে রেজাল্টটার জন্য একটু বিলম্ব হলো তার জন্য তোমাদের পক্ষেও একদিক থেকে ভালো, কারণ যে প্যানেলটা প্রকাশিত হতে চলেছে বা হবে সেটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম গলতি থাকবে না, সমস্ত বিষয়টা খতিয়ে দেখেই কিন্তু কমিশন এই রেজাল্ট বা এই ফাইনাল প্যানেল প্রকাশিত করতে চলেছে। তোমরা অবশ্যই মন খারাপ না করে আমার ভিডিওটা অবশ্যই দেখেছো, এবং দেখার পর এটাই বলতে পারি ওয়েটিং লিস্টে থাকা নিয়েও কোনো চিন্তা করবে না, কারণ বহুবার কাউন্সেলিং হওয়ার পর দেখবে তোমরা প্রত্যেকেই হয়তো চাকরি পেয়ে যাবে, এবং তোমাদের চাকরি যাতে পাও তার জন্য আমি বিশালভাবে খুশি হব, কারণ এই যে আর ইন্টারভিউ দিয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাসে এবং ভারতবর্ষের ইতিহাসে দুবার ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেট হচ্ছে শুধুমাত্র তোমরাই, কারণ তোমাদের সঙ্গে এক বছর দু বছর নয় 10টা বছর তোমাদেরকে অপেক্ষা করে রাখা হয়েছে। নমস্কার।